এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তো চলো আমরা দেখি নিম্নের বিবরণী হতে একটি কার্ডিং মেশিনের উৎপাদন ধ্রুবক বের করো উৎপাদন ধ্রুবক বা প্রোডাকশন কনস্ট্যান্ট বের করতে বলছে তো ডফারের প্রতি মিনিটের ঘূর্ণন হচ্ছে আট আর ব্যাস হচ্ছে ছাব্বিশ দশমিক পঁচাত্তর ইঞ্চি সময় হচ্ছে এক ঘন্টা তার আগে একটা কথা বলে নেই প্রোডাকশন কনস্ট্যান্ট বা উৎপাদন ধ্রুবক হচ্ছে একটা মেশিনের এক ঘন্টার উৎপাদনকে যদি আমরা গজে প্রকাশ করি সেটি হচ্ছে আমাদের উৎপাদন ধ্রুবক বা প্রোডাকশন কনস্ট্যান্ট তাহলে একটা মেশিনের এক ঘন্টার উৎপাদনকে যদি আমরা গজে প্রকাশ করি সেটি হচ্ছে আমাদের উৎপাদন ধ্রুবক বা প্রোডাকশন কনস্ট্যান্ট তাহলে আমরা এই মেশিনের প্রোডাকশন কনস্ট্যান্ট বের করব তো প্রোডাকশন প্রোডাকশন কনস্ট্যান্ট বের করব বা উৎপাদন ধ্রুব তাহলে দেখো ডফারের প্রতি মিনিটে ঘুরন ডফারের রোলারটা প্রতি মিনিটে ঘুরছে আটবার তাহলে আমরা কি জানি পাই ডি ইন্টু এন তাহলে পাইডি দ্বারা ডফারের কী বোঝায় পাইডি দ্বারা বোঝায় ডফারের পরিধি তাহলে পাই ইন্টু পায়ের মান হচ্ছে আমাদের কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ডফারের ব্যয় দেখো কত দেওয়া আছে আমাদের ছাব্বিশ দশমিক পঁচাত্তর ইঞ্চি আচ্ছা এটা ইঞ্চি ফরম্যাটে আছে তাহলে পাই ডি ইন্টু এন এই রোলারটা ডফার রোলারটা প্রতি মিনিটে কতবার ঘুরছে দেখো আটবার ঘুরছে তাহলে এটা দ্বারা আমরা যা পাইলাম পাই ডি এন দ্বারা গুণ করার পরে আমরা যে ভ্যালুটা পাইলাম যে এক মিনিটের উৎপাদন ইঞ্চিতে দেখাচ্ছে ডফারের এক মিনিটের উৎপাদন কাতে দেখাচ্ছে ইঞ্চিতে দেখাচ্ছে তো ইঞ্চিকে থেকে আমরা গজে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা যদি একে ছত্রিশ দ্বারা ভাগ দেই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে ট্রল জিনিসটা এক মিনিটের উৎপাদন কাতে দেখা যাচ্ছে গজে গজে প্রকাশিত হয়েছে এখানে তারপরে একে যদি আমরা সাইড দ্বারা গুণ দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক ঘন্টার উৎপাদনকে গজে প্রকাশ করা হচ্ছে তো কোনো মেশিনের এক ঘন্টার উৎপাদনকে যখনই আমরা গজে প্রকাশ করি সেটাই হয়ে যাচ্ছে আমাদের প্রোডাকশান কনস্ট্যান্ট বা উৎপাদন ধ্রুবক তো ক্যালকুলেশন করে এই ভ্যালুটা আমরা পেয়ে যাব তো দেখো এখানে এক ঘন্টার উৎপাদনকে আমরা কাতে দেখাচ্ছি গজে প্রকাশ করতেছি তো এই ভ্যালুটা ক্যালকুলেটর থেকে আসবে ওয়ান 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 নাইন পয়েন্ট নাইন থ্রি গজ পার ঘণ্টা তো আশা করি তোমার বিষয়টা বুঝতে পেরে পেরেছো তাহলে একটা মেশিনের এক ঘন্টার উৎপাদনকে যখন আমরা গজে প্রকাশ করছি সেটাই হয়ে যা হয়ে যাচ্ছে আমাদের প্রোডাকশন কনস্ট্যান্ট বা উৎপাদন ধ্রুবক তো এটি লেন্থ আকারে আমরা দেখতে পাচ্ছি দেখো যে এক এই ডফারের প্রতি ঘন্টায় এত গজ পরিমাণ স্লাইব এতগজ পরিমাণ স্লাইবা সে ডেলিভারি দিচ্ছে তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যদি রিলেটেড তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিবে তো ধন্যবাদ সবাইকে